হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। উত্তরপ্রদেশে এসে তোমাদের সাথে ভালো করে কথা বলাই হচ্ছে না, কারণ আমাদের কালী পুজো চলছে, তো সেই কারণে। কালী পুজো হয়ে গেছে, তাও দেখো ভিডিওটা দিতে কত দেরি হয়ে গেল। আর এই দেখো বন্ধুরা, কালী পুজোর আগের দিনে রাত্রেবেলায় আমি একটা কচ্ছপ পেয়েছি। কলে গেছি, এদিকে দেখছি একটা কচ্ছপ হেঁটে এসেছে। আমি তো কি খুশি হয়েছি যে কি বলবো বন্ধুরা, সেদিনকে দেখাইনি, তা ভাবলাম আজকে ছেড়ে দেবো, তোমাদের একটু একটু দেখাই। আর দেখো বন্ধুরা, কচ্ছপটা কত ছোট, এটা কচ্ছপের বাচ্চা, গায়ে একদম মাটি লাগা ছিল, হয়তো এখানে আছে। আর তোমাদের দাদা বলছে এখানে অনেক কচ্ছপই পায়, কিন্তু ছেড়ে দেয়, এখানে না কচ্ছপ কেউ খায় না, সবাই পুজো দেয়। চাই চলো আগে কচ্ছপটা ছেড়ে দিয়ে আসে। আজকে কালী পুজো, আজকে আমাদের দোকানদারি হবে, আর একটু দেখ সবাই এখানে দিওয়ালিতে সব অনেক অনুষ্ঠান করে, তো সেজন্য সকালবেলা আগে আমি একে ছেড়ে দিয়ে আসি। কালকে সারাটা রাত ওই ঢপের ভিতর ছিল, ওকে দেখে খুব কষ্ট হচ্ছে যে সারা রাতটা ওখানে রইলো, তাই আগে সকালবেলা একে ছেড়ে দিয়ে আসি। চলো একটা গর্তের পাড়ে ওকে ছেড়ে দিয়ে আসবো। দেখো বন্ধুরা, আমরা গর্তের পাড়ে চলে আসি, আর এসে দেখছি কি কত কচুরি ফুল হয়েছে এখানেও। দেখি কচুরি ফুল দেখি খুব ভালো লাগছিল, মনে হচ্ছে তুলি, কিন্তু এখানের লোক তো কচুরি ফুল তোলে না, ভাবে বাঙালিরা কি কচুরি ফুল তোলে। চলো এবার এটাকে ছেড়ে দিই। হাত দিয়ে ধরতে সাহস পেলাম না, ভাবলাম আঙুল যদি কামড়ে দেয়, তখন দাদা বলছে আঙুল কামড়িয়ে দেয়, তাই কি এমনি ঢপের দিকে ছেড়ে দিচ্ছিলাম। যদি রাখতে পারতাম ভালো হতো, কিন্তু কচ্ছপ রাখাটা তো ঠিক না, তাই একে ছেড়েই দিই। আর দেখো বন্ধুরা, ওকে ও উল্টো ওদিক চলে যাচ্ছিলো, জলের মধ্যে দিয়ে যাচ্ছিল না, তোমাদের দাদা আবার ওকে একটু ওই জলের ভিতর দিয়ে দিচ্ছে। এখানে জল বোঝাই যাচ্ছে না, এত ঘাস হয়ে গেছে আর কচুরি পানায় ভর্তি হয়েছে। দেখো কী করে যাচ্ছে, আমি তো দেখি অবাক হয়ে গেছি, ওরা কী করে গর্ত খুঁড়ে ভেতরে চলে যাচ্ছে। দেখো বন্ধুরা কী সুন্দর চলে যাচ্ছে, এ দেখো চলে গেছে। আর দেখো বন্ধুরা, বাড়ি আসার সময় দেখছি কত পুঁই শাক হয়েছে, এখানের লোকে না পুঁই শাক খায় না। আর এদিকে দেখছি গাছ ভর্তি হয়ে পুঁই শাক আছে, গাছ না এটা ওই জঙ্গলের উপর দিয়ে হয়েছে, তা একদিন তুলে নেবো, কিন্তু বাঙালি এখানের লোকগুলো বাঙালিরা ঘাস পাতাও খায়, সেই জন্য তুলিনি। আর দেখো বাড়িতে এসে ক্রিম, এটা ক্রিম মিষ্টির উপরে সাজাবে, আছে কালী পুজো, তো তাই ক্রিম ছানাটা ভালো চলে, সেই জন্য বিক্রি হয় আমাদের দোকানে, তাই তোমার দাদাকে ক্রিমটাকে গোলাচ্ছে। আর দেখো বন্ধুরা, ক্রিমটা অনেকটা হয়ে এসেছে, ক্রিম গোলানো, এটাকে ভালো করে গোলাতে হবে। আর ক্রিমটা গোলানো যখন ভালো হয়ে গেছে, তখন একটু এর মধ্যে হলুদ কালারের, হলুদ ফুড কালার বলে যেটা, সেটা দিয়ে দিয়েছে। তারপরে দেখো একেবারে কি সুন্দর হয়েছে, আমি তো একটু খেয়েছিও, কি ভালো লাগছে, পুরো পশ্চিমবাংলার মতো। আর এর মধ্যে একটা একটা সেন্ট দিয়েছে, সেই জন্য আরও বেশি ভালো লাগছিলো গন্ধটা। আর এই দেখো, সেই কেকের উপরে যেরকম দেয় ঠিক সেরকম, এগুলো দিয়ে এখন ওই ডিজাইন করবে। আর এই দেখো বন্ধুরা, এটা ছানার মিষ্টি, এটাকে কেটে মধ্যিখানে ছুরি দিয়ে এবার এর ভিতরে দেখো তোমার দাদা কী সুন্দর ডিজাইন করে দিচ্ছে। আমিও করার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, তারপর দুটো তিনটে নষ্ট হয়েছে আমার, তোমরা দেখে বুঝতেই পারছো থালার ডিজাইনগুলো কীরকম বিচ্ছিরি হয়েছে, এগুলো আমিই করেছি, আর তোমার দাদা দেখো তারপর সুন্দর করে করেছে। আর এই দেখো আমাদের মিষ্টির কারণটার, তোমাদেরকে একদিন দেখাবো ছানার মিষ্টি বানানো, সব কিছু মিষ্টি বানানোই দেখাবো, আগে আমি এসেছি তো একটু সব কিছু ঠিকঠাক করে নিই। আর দেখো দাদা দোকানদারি করছিল, সেই ফাঁকে তোমাদের দাদা একটু কাউন্টার তোমাদেরকে দেখাচ্ছে। আর এই দেখো বন্ধুরা, ট্রেতে সেই ছানার মিষ্টি, এর ভিতরে ক্রিম দেওয়ার পরে ওই লাল চেরি নারকেলের গুঁড়ো টুড়ো দিয়ে দিয়েছে, কী সুন্দর লাগছে। তারপরে না বন্ধুরা, আর কোনো ভিডিও করতে পারিনি, আর সন্ধ্যাবেলায় তোমার দাদা প্রদীপ নিয়ে এসছে, আমি আর দেখো কি প্রদীপ, এটা কোনো মুখই নেই প্রদীপের, হয়তো এখানে এরকমই প্রদীপ পাওয়া যায়, সবাই এরকম প্রদীপ ধরাচ্ছে, সে যেরকমই হোক যেখানে যেরকম প্রদীপ সেখানে তো সেরকম হবেই বলো বন্ধুরা। আর দেখো এই তারা কাঠি নিয়ে এসছে, আমার তো খুব মজা লাগছে, আমরা সবাই মিলে জ্বালাবো। তারা কাঠি এসছে নিয়ে এসছে, আর দেখো প্রদীপ, প্রদীপ না মোমবাতি,
যাক, এগুলো সব কিছু ধরাবো, কিন্তু দোকানের সামনে দিয়ে ধরাবো, বেশি তো জায়গা নেই, বাড়ি থাকলে উঠোন আছে, ঘরের সামনে দিয়ে দেওয়া যায়, এখানে যে একটু আছে সেটুকুই ধরাবো। আর তোমাদের দাদা আমাকে না বলেই বাজি নিয়ে এসছে, আমাকে বাইরে যেতে আমি অবাক হয়ে দেখছি বাজি ফুটাচ্ছে, কি ভালো লাগছে বাজিটা আমি প্রথম দেখলাম, মানে একবার ধরাচ্ছে আর সব একাকাই হয়ে যাচ্ছে। আর তোমাদের দাদা ওই বাজি ফোটানোর পরে আমরা একটু কাউন্টারের সামনে দিয়ে প্রদীপ দিচ্ছি, আর এই দেখো আমি প্রদীপটা নিয়ে যাচ্ছি, কারণ এখানে না লোকজনের সামনে কোনো মেয়েরা বেরোয় না, তাই আমি একেবারে মাথায় ঘোমটা দিয়ে চলে এসেছি কাউন্টারের সামনে প্রদীপ দিতে। আর ওই দেখো আমাদের পাশের দোকানগুলো কি সুন্দর দিয়েছে, আমি দিতে পারলাম না অতটা, একটুখানি দোকান তো একটু একটু কমুক তারপরে যাব দিতে, তাই সামনে একটু পরেই দেব। আর আমি এই ঘরের সাইড দিয়ে একটু প্রদীপগুলো দিচ্ছিলাম, আর দেখো কি সুন্দর লাগছে, ঠিক বাড়ির মতোই লাগছে দেখতে, চারিপাশ দিয়ে প্রদীপের আলো, আর সব বাড়ি বাড়ি প্রদীপে এত সুন্দর আলো, আমাদের পশ্চিমবাংলা থেকে এই উত্তরপ্রদেশে কালী পুজোটা আরও বেশি সুন্দর লাগে দেখতে। আর আমার প্রদীপ ধরানো সব হয়ে গেছে, আর এইদিকে দেখো মা বাবা আমি কি সুন্দর প্রদীপ জ্বালাচ্ছিলাম, মানে প্রদীপ না তারা কিছু জ্বালাচ্ছিলাম, আর তোমার দাদাকে বললাম এতবার করে আসতে আর ও আসছিলই না। আর এই দেখো এই পাশের বাড়ি একটা কাকার ছেলে, ওইটা মানে চাচা বলে এখানে, কি মজা লাগছিল, বাবা হাতে প্রথমবার ধরাচ্ছে, ধরা যাচ্ছিল না তাও ধরাইছে বাবা। আর রাত্রেবেলা না বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়নি, আর ভিডিওটা শেষ করা হয়নি, আর কি বলবো মনটাও খারাপ, দাদা দিদিরা পশ্চিমবাংলায় চলে যাচ্ছে কলকাতায়, আর ছ মাস পরে আসবে ওনরা, আর এই দেখো দিদি, দিদিরও খুব মন খারাপ করছে, কিন্তু কি করা যাবে যেতে তো হবেই, ওনরা যাচ্ছে। আর ওই দেখো দাদা, আর তোমাদের দাদা ওই গাড়িটাকে বাঁধছে ওই বাইকে করে, এখানে না অটোটা আসছিল না এত সকালবেলা, তো আর 11:20 ট্রেন আমাদের এখান থেকে, সেই কারণে সকাল সকাল যেতেই হবে আমাদের এখান থেকে, আবার যেখানে ট্রেন সেখানে অনেকটা দূর, তো তাই একেবারে কুয়াশা ভর্তি। এই দেখো দিদিকে কি মিষ্টি লাগছে। বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।